তো গাইজ, আমি এখন জয়পুর হাই রোডের সামনে নেমেছি, আর এখান থেকে একটা খ্রিস্টান চার্চে যাব। তো প্রায় চলে এসেছি চার্চের সামনে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা এখানে মেয়ের সাথে আলাপ হয়। তো আমি ফাইনালি চলে এসেছি হাওড়া জেলার জয়পুরের রাজচন্দ্রপুর চার্চের সামনে। চার্চের বাইরে অনেকে মোমবাতি জ্বালাচ্ছে। তো এসেই প্রথমে চার্চের ভিতর প্রবেশ করলাম, এবং ভেতরে গিয়ে ইহুদিদের রাজা এবং ভগবান যিশুকে প্রণাম জানালাম। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা সব কেমন আছো? তো সাথে থেকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আমরা সবাই জানি যে এই 25শে ডিসেম্বর প্রভু যীশু জন্মেছিলেন, তাই এটি বড়দিন। কিন্তু প্রিয় বন্ধুরা, বাইবেলে কোথাও উল্লেখ নেই যে এই দিনেই প্রভু যীশু জন্মেছিলেন। তো আজ এই বড়দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলি আমাদের প্রত্যেকেরই জানা উচিত। চারজন মঙ্গল সমাচার লেখক মথি, মার্গ, লুক এবং জহন প্রত্যেকেই প্রভু যীশুর মৃত্যুকে সুন্দরভাবে উল্লেখ করেছেন তাদের মঙ্গল সমাচারে, কিন্তু কেউই ক্রিসমাস ডে বা প্রভু যীশুর জন্ম ব্যাপারে কিছুই লেখেননি। তাই এই ভিডিওতে আমি তোমাদের জানাবো 25শে ডিসেম্বর দিনটিকে কেন বড়দিন হিসেবে পালন করা হয়। বাইবেলে প্রভু যীশুর জন্মকাহিনী দেখতে পাই, কিন্তু কোনো দিন উল্লেখ নেই। প্রভু যীশুর জন্ম কোন দিন হয়েছিল সে কথা আমরা কেউই জানি না, কিন্তু কিছু ঐতিহাসিকগণ বলেন যে 300 সালের আশেপাশের সময় রোমে প্রভু যীশুর সমাচার দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং অনেকেই যীশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিল। সেই সময় রোমে 25শে ডিসেম্বর সূর্যের জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো, কারণ সেখানকার লোকেরা সূর্যকে দেবতারূপে আরাধনা করত। ঠিক সেই সময় কনস্ট্যান্টাইন, যিনি রোমের রাজা ছিলেন, তিনিও প্রভু যীশুর সুসমাচার শোনেন এবং প্রভু যীশুর প্রতি বিশ্বাসী হয়ে ওঠেন। যখন তিনি দেখলেন যে তার শাসনকালে অনেক লোক অন্য দেবতা বা সূর্যের আরাধনা করছে, তখন তিনি 25শে ডিসেম্বর দিনটি প্রভু যীশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন। আর 336 সালের 25শে ডিসেম্বর রোমে প্রথম ক্রিসমাস বা বড়দিন পালন করা হয়। রাজা কনস্ট্যান্টাইন 25শে ডিসেম্বর এই দিনটি এই জন্যই ঘোষণা করেছিলেন যেন সকলে জানতে পারে সত্যিকারের জ্যোতিকে। আর সেদিন থেকে পালিত হয়ে আসছে এই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে দিনটি। আর এবছরও প্রতি বছরের মতো 2022 সালের 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে হিসেবে পালিত হচ্ছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে, খুব ভালো লাগবে। তোমরা অনেকেই দেখেছো প্রভু যীশুর ক্রুশের ওপর INRI লেখা। তো এই লেখার অর্থ কি? প্রভু যীশুকে ক্রুশে দেওয়ার পর তার ক্রুশের ওপর একটি লিপি ফলক টাঙিয়ে দেওয়া হলো। ওই লিপি ফলকে যা লেখা ছিল INRI, আর এর বাংলা অর্থ হলো নাজারেথের যীশু, ইহুদিদের রাজা। আর এই কথাগুলো তিনটি ভাষায় লেখা ছিল। ভাষাগুলো হলো
হিব্রু, ল্যাটিন এবং গ্রিক। হিব্রু হলো ইহুদিদের ভাষা, আর ল্যাটিন হলো রোমীয় শাসকদের ভাষা, আর গ্রিক হলো তখনকার দিনে বিশেষ প্রচলিত ভাষা। তো বন্ধুরা, অনেক কিছুই জানা হলো। তো সাথে থেকো এবং ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। এখানে অনেক থিম করা আছে প্রভু যিশুর নিয়ে। তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে কি লেখা আছে একটু পড়ে নিই। ওয়ার্ম গ্রিটিংস অফ ক্রিসমাস অ্যান্ড অল গুড উইশ ফর ইওর হ্যাপিনেস ইন দি নিউ ইয়ার 2023। তো বন্ধুরা, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। এখানে ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান মেলা বসেছে, আমিও এই মেলায় খুব ঘুরলাম এবং খুব এনজয় করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই ছিল। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থেকো। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ওকে, বাই, গুড নাইট।